চিত্রাং কতটা প্রভাব ফেলবে বাংলায়? কালীপূজোর রাতে কি ধেয়ে আসবে এই প্রলয়? অমাবস্যার ভরা কোটালে জলোচ্ছ্বাসের আশঙ্কা। এদিকে কলকাতার আকাশে কালো মেঘের ঘনঘটা, দুর্যোগের প্রহর কি ঘনিয়ে এলো? তবে দেখুন, শক্তি বাড়িয়ে চিত্রাং বাংলার দিকে ধেয়ে এলে কি অবস্থা হতে পারে বাংলার, তা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। সুপার সাইক্লোন তৈরি না হলেও পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হবে বলে মনে করা হচ্ছে। আজ বুধবার সকাল থেকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। সূর্যের দেখা না পাওয়ার বদলে মেঘলা আবহাওয়া রীতিমতো অস্বস্তি তৈরি করেছে। বৃহস্পতিবারও এই একই আবহাওয়া থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে কি চিত্রাঙ্গের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলায়? দীপাবলির আগেই কি আবহাওয়া ক্রমশ বেসুরো হয়ে উৎসবের আলো রোশনাইকে ম্লান করে দিতে পারে? বুধবার সকাল থেকেই কলকাতা এবং আশেপাশের আকাশ মেঘলা হতে শুরু করেছে। বেলা বাড়তেই বৃষ্টির সম্ভাবনা জারি করা হচ্ছে রাজ্যের উপকূলবর্তী এলাকার জেলাতে। হাওয়া অফিস জানাচ্ছে উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর এবং 224 পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনই নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। চিত্রাঙ্গের প্রভাব কতটা বাংলায় পড়বে তা নিয়ে উদ্বেগ শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে। ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে, এ কথাই সবুজ সংকেত দিয়েছে দিল্লির মৌসুম ভবন। অন্ধ্রপ্রদেশের দিকে এর অভিমুখ থাকলেও চূড়ান্ত কোনো বার্তা আসতে শুক্রবার হয়ে যাবে এমনই খবর। ঝড় বৃষ্টির দুর্যোগ চললে বহু জায়গাতেই কালীপূজোর মণ্ডপ ভেঙে পড়ার আশঙ্কা থাকবে। কালীপূজোর রাতেই স্থলভাগে এই ঘূর্ণিঝড়ের আঘাত করার প্রবল সম্ভাবনা আছে, আর তার অভিমুখ বাংলা হলে দুশ্চিন্তা অনেকটাই বাড়বে বলে অনুমান। কারণ অমাবস্যার ভরা কোটাল থাকায় উত্তাল হয়ে উঠবে সমুদ্র, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার বহু জায়গায় বাঁধ ভেঙে প্লাবনের সম্ভাবনা থাকবে। এমনকি পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলেও পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগামী দুদিনের মধ্যে প্রশাসনিক সমস্ত সতর্কতা নেওয়া শুরু হয়ে যাবে এমনটাই খবর। মৎস্যজীবীদের জন্য এখনও কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি হাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।